উপাধি সিফাত দেওয়া হয়েছিল আতাবিন আবি রাওয়া তিনি দিয়েছিলেন কিন্তু তারপর নামটা মেয়েদের নামকরণে হয়েছে কি হয় নাই হয়েছে তাই তোমার মাযহাবটা গোটাটাই পূর্ণটাই সম্পূর্ণ একদম লেডিস আচ্ছা আমরা বুকে পুরো হাত বাঁধার কারণে যদি এটা লেডিস মুসল্লি হয় তোমাদের হানাফি ভাইরাও তারা কিন্তু লেডিসের মতো নামাজ পড়ে কোথায় জানেন দেখবেন আমাদের আহলে হাদিস মেয়েরা মসজিদে যখন নামাজ পড়ে আমিন শব্দ জোরে বলে নাচতে বলে পুরুষরা জোরে বলে নাচতে বলে পুরুষরা জোরে বলে মেয়েরা আসতে বলে কেন মেয়েদের পর্দা আছে পুরুষ যদি ভুল করে ইমাম সাহেবকে তারপরে সে সুবহানাল্লাহ বলে মুখ দিয়ে শব্দ করতে পারবে না কেন ও নারী ও আসতে বলবে হাত দিয়ে পাড়ি মারতে হবে তাই তো আমাদের হানাফি ভাইদের পুরুষরা আমিন আসতে বলে না জোরে বলে আসতে বলে মানে এটা তাদের লেডিস মুসল্লি তারা কথা বুঝতে পারলেন না আমাদের মা বোনরা তারা কি করে তাদের যেহেতু মেয়েদের পর্দা আছে তাই জোরে আমিন বলা যাবে না আমাদের হানাফি ভাইয়ের ছেলে মেয়েরাও তারা জোরে আমিন বলে না আসতে বলে তারা কি লেডিস মুসল্লি আমি বলতে চাই না আমাদের কি জানি অনেক হানাফি ভাইরা এসেছেন আপনাকে কষ্ট দিতে চায় না কিন্তু কি করব বলেন ভাই ইট মারলে তো পাটকেল খেতে হবে হবে কি হবে না কথা বলেন ইট মারলে পাটকেল খেতে হয় তাই এই কথাগুলো অবান্তর কথা আমার কথা এই কথা বলে নবীকে অপমান করা হয় কারণ আল্লাহর নবী নিজে বুকের উপর হাত বেঁধে নামাজ আদায় করেছেন সুনানে আবু দাউদ হাদিস না 759 নবী বলেছেন বাম হাতে পরে ডান হাত আল্লাহ নবী রাখতেন আলা সদরিহি বুকের উপরে রাখতেন আল্লাহ নবী বেঁধেছে এখন আল্লাহ নবীকে কি লেডিস বলতে চাচ্ছ নাউজুবিল্লাহ মিন জালিক এর চেয়ে গুস্তাখ রাসূল কেউ আছে যে নবীর আমলকে নিয়ে কটুক্তি করে নবীর সুন্নাত নিয়ে অপব্যাখ্যা করে নবীর সুন্নাতকে যারা কটুক্তি করে বলছে লেডিস নামাজি লেডিস মুসল্লি বড় এর চাইতে বড় আল্লাহ দুশমন কেউ আছে আশ্চর্য আমার কথা বিশ্বাস না করলে বাংলাদেশে স্নেক ফাউন্ডেশন সুনান আবু দাউদ আছে আছে না নাই 759 নম্বর হাদিস কত বললাম 759 এখনই চেক করে দেখেন এখনই পাবেন একদম আল্লাহ নবী নিজে আমল করতেন মুরসাল সহি হাদিস আর সহি একদম হাদিসের সহি ইবনে খুজাইমা 479 নম্বর হাদিসে ওয়াইল বিন হুজুর বলছে আল্লাহ নবীকে আমি দেখেছি বাম হাতে পরে ডান হাত রেখে আলা সদরিহি তিনি বুকের উপরে বাঁধলেন নবী বেঁধেছে আর তুমি নবীকে বলছো তুমি কি লেডিস মুসল্লি শোনো কুটুক্তিগুলো করছো করছো কোথায় গিয়ে ঠেকছে কিছু করার নেই ভাই বিড়ি খাওয়া জায়েজ এদের কাছে গাঁজা খাওয়া জায়েজ এইসব খেয়ে যদি স্টেজে উঠে কি করবে জর্দা খাওয়া জায়েজ জর্দাকে যদি ভুল বলবো কি আমরা কি করবো রেজুল কুন আমরা বলে দিয়েছে জর্দা খাওয়া হালাল আর তারা খেয়ে উঠে উঠি এখন ভুল বল যদি স্টেজে উঠে বকে ভাই কিছু বলার আছে আল্লাহ নবী বলেছেন তিন শ্রেণী মানুষের উপর থেকে আল্লাহ কলম তুলে নিয়েছে তার মধ্যে একটা আছে পাগল মেন্টাল কথা বুঝে না জ্ঞান নেই কথা বুঝতে পারছেন আর একজন শিশু আর যে ঘুমিয়ে আছে তো এরা কি এ তিন মধ্যে একটা মানে ক্যাটাগরিতে ফেলাই যায় শুকরিয়া আপনার বউ কি আপনাকে ব্রাদার রাহুল বলে ডাকে এটা কিন্তু ভালো প্রশ্ন বাবা আমার বউ কি আমাকে ব্রাদার রাহুল বলে ডাকে কারণ ব্রাদার মানে ভাই তা আমার বউ কি আমাকে এখন ভাই বলে ডাকে মানে আপনার তো সব ইঞ্জিনিয়ার একটা একদম ঠিক জায়গাতে ধরেছেন ব্রাদার এটা কোনো নাম নয় এটা কি এটা নাম নয় এটা টাইটেল যেমন আপনাদের এলাকাতে আপনার পীর সাহেবের নাম পীরে কেবলা গাউস কুতুব তারপরে কুতুব আর কি কি যে আছে তারপরে হযরত শায়খ মাওলানা আলহাজ মাওলানা মুফতি কারি আব্দুর রহমান সাহাব এবং তার বউ কি কি বলে ডাকে তার বউ মাওলানা মুফতি কুতুব গাউস আব্দুর রহমান শায়খ আমার স্বামী আসেন এ বলে ডাকে কথা বলেন না শর্ট ফর্ম নিকনেম ধরে ডাকে নিকনেম ধরে আপনার এখন টাইটেল আছে ডক্টর ইব্রাহিম আপনার নাম ধরেন আপনার বউ কি বলে ডাকে ডক্টর ইব্রাহিম হোসেন আসেন এই বলে ডাকে আপনি ধরেন একজন হাফেজ কারি এখন আপনার নাম হচ্ছে হাফেজ কারি আব্দুল্লাহ এখন আপনার বউ কি নামে ডাকে হাফেজ কারি আব্দুল্লাহ আসেন এই বলে ডাকে তো টাইটেল ধরে তো কেউ ডাকে না তো আমার বউ নিঃসন্দেহে টাইটেল ধরে ডাকে না কথা বুঝতে পারছেন আর ব্রাদার এটা হচ্ছে টাইটেল আমাদের ভারতে বিশেষ করে যারা কম্পারেটিভ রিলিজিয়ানসের উপরে আলোচনা করে নাস্তিক হিন্দু খ্রিস্টানের সঙ্গে ডিবেট বিতর্ক করে এবং যারা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে ইসলাম প্রচার করছে তাদের নামের পূর্বে ব্রাদার শব্দটা লাগানো হয় এটা টাইটেল এটা কি টাইটেল বাংলাদেশে আপনার লাগেন হাফেজ কারি মাওলানা সৌদি আরবে পাবেন এইসব টাইটেল নাই ওখানে কি আছে শেখ কি আছে শেখ তো আমাদের
যেমন অনেকে দেখবেন কেউ না মানে মাদ্রাসায় পড়েনি কিন্তু দাঁড়িয়ে আছে, লোক ভাবে মাওলানা, এবং মাওলানা নামে ডাকেও, ডাকিকে ডাকে না, কথা বলেন বা হুজুর বলে ডাকে, ডাকিকে ডাকে না। এটা ট্র্যাডিশন, এটা সিফাত, এটা গুণ, এটা নাম নয়। শুকরিয়া। ঈদের নামাজে মেয়েরা সম্মিলিত মুনাজাত করছে, হাদিসটা সহি না জয়েব, তো হাদিসে তো দেননি, বলবো কিভাবে? কথা বুঝতে পারলেন না? হাদিস তো লিখে দিতে হবে যে অমুক জায়গাতে।